হে গাইজ, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে অসম্ভব মজার ডিম আলুর ডালনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভীষণ পছন্দের একটি খাবার এটি। আশা করি রেসিপিটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনি নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। আমি নিয়েছি ছোট সাইজের 10 থেকে 12টা আলু এবং 3টা ডিম, আর এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আলুগুলোকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি, তবে একদম ভর্তা করে ফেলবো না। আলুগুলোকে ভেঙে দিলে মুখে লাগে আর খেতে অনেক ভালো লাগে। এবার প্রথমে আমি ডিমগুলোকে হালকা একটু ভেজে নেব। তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে তাতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এভাবে তেলের মধ্যে হলুদ আর মরিচ দিয়ে ডিম ভাজলে কালারটা খুব সুন্দর আসে। এবার আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডিমগুলোকে ছুরি দিয়ে এর গায়ে চিরে নিয়েছি। অবশ্যই এই কাজটা কিন্তু করতে হবে, তা না হলে তেলে যখন আপনি ডিম ছাড়বেন তখন ডিম ফেটে গায়ে গরম তেল ছিটবে। এখন ডিমগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এই প্যানেই সামান্য আরেকটু তেল অ্যাড করেছি। এখন দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা শুকনো মরিচ, 2 টুকরো দারুচিনি আর সামান্য কিছু আস্ত জিরা। এখন 1 মিনিট ভেজে নিব, এতে করে মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ। পেঁয়াজের সাথে আমি 2 থেকে 3টা কাঁচামরিচও পেস্ট করে নিয়েছি, তবে এটা অপশনাল। আপনারা চাইলে আস্ত কাঁচামরিচ আর পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ কুচিও দিতে পারেন। কিছুক্ষণ ভেজে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এবারে সামান্য পানি দিয়ে একটু ভেজে নেব, যেন এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট ভাজার পর এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, আপনারা ঝালটা যার যার পছন্দ মতো অ্যাড করবেন, ধনে গুঁড়া 1 চামচ, 1/4 চামচ রাঁধুনি গুঁড়া। এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। লবণ দিয়ে দিচ্ছি 7 মতো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে মশলার সাথে 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু আলুগুলো পুরোপুরি আগে থেকে সিদ্ধ করা আছে, তাই বেশি পানি দিয়ে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আলুগুলো আমার কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিচ্ছি। সাথে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে প্রায় 10 মিনিট মিডিয়াম হিটে রান্না করব। আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন আমাকে কাজ করতে অনেক বেশি উৎসাহিত করে।
তবে আপনারা কেউ চাইলে টমেটো আর ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন, এতে করেও কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে। এদিকে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে। সব শেষে আমি হাফ চামচ জিরা ও গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে রান্নার ফ্লেভারটা খুব ভালো আসবে। তো এই ছিল আমার আজকের মজাদার আলুর ডালনার রেসিপি। আমি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। ডেসক্রিপশন বক্সে আমি আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারের লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আপনারা কেউ চাইলে সোশ্যাল মিডিয়াতেও আমার সাথে অ্যাড হতে পারেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।